কংগ্রেস নেড়ে প্রদ্যুৎ বরদলৈয়ে নগাঁওর পড়াই খেলিব লোকসভাও নির্বাচন। এউডিএফর হইতেও মিত্রতাই নেপেলাই প্রভাব, বিতর্কর উর পেলাই ললে সিদ্ধান্ত। লোকসভা নির্বাচনলৈ মাজত মাত্র এটা বছর, তেনে সময়সাত উলাইছিল এক খবর, প্রদ্যুৎ বরদলৈয়ে যোগদান করিব বিজেপি দলত। লোকসভার দেওনা পার হবলৈ বরদলৈয়ে লব এই সিদ্ধান্ত। মূলত সংখ্যালঘু ভোটারে ভাগ্য নির্ণয় করা লোকসভা সমষ্টিটুত পুনৰ জয়ৰ মুখ দেখিবলৈ হলে বৰদলৈক লাগিব সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ ভোট, যাৰ বাবে এডিএফৰ সৈতে আকৌ এবাৰ মিত্ৰতা কৰাৰ পক্ষপাতি আছিল সাংসদগৰাকী। কিন্তু এই মিত্ৰতাৰ প্ৰসংগই এতিয়া পাইছেগৈ দিল্লী, প্ৰয়োজন হ'ব দিল্লীৰ সেউজ সংকেতৰ। তেনে সময়ছোৱাত বিজেপি দলত সাংসদগৰাকীয়ে যোগদান কৰিব বুলি এক খবৰ ওলাইছিল, কিন্তু অবশেষত প্রদ্যুৎ বরদলৈ সিদ্ধান্ত ললে। কোনো কারণতেই কংগ্রেস দল নেড়ে সাংসদগৰাকীয়ে। নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা 2024 চনত কংগ্রেস দলৰ হৈয়ে নির্বাচন খেলিব প্রদ্যুৎ বরদলৈয়ে। রাজনীতিত নিশ্চয়তা বুলিবলৈ একো নাই, রাজনীতিত নাই শত্রু মিত্রও। 24ৰ লোকসভা নির্বাচনলৈ মাজত মাত্র এবছর, হয়তো এটা বছৰৰ ভিতৰত হলনি হব পাৰে রং, হলনি হব পাৰে ৰাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু এই সময়ছোৱাৰ ৰাজনৈতিক প্রেক্ষাপটলৈ যদি আমি চকু দিওঁ, তেন্তে কোনো কাৰণতেই কংগ্রেস দল এৰি নেযায় প্রদ্যুৎ বরদলৈয়ে। ইয়াৰ লগে লগে প্রাগ ফোকাসৰ পৰা মই ৰিম্পীয়ে বিদায় লৈছোঁ। আপোনালোকে অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটেল।